যে সিবি আছে তাকে ওজন করে দেখুন, ওজন করুন আমাদের সিবিটাকে, মেধার ওজন সেটি নিক্তিতে মাপুন, তারপরে কথা বলুন আমাদের সাথে। আমরা স্বার্থের জন্য করছি নাকি স্বার্থ বিসর্জন দিয়ে করছি? প্রান্তিক অঞ্চলের ছাত্র এক বেলা খেয়ে দুবেলা পানি খেয়ে আমার ছাত্র আমার ছাত্রী ক্লাস করে, রোকে হলে প্রভোস্ট ছিলাম, শিক্ষা আমি স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলাম, চোখের পানিতে জলে ভেজে যায় এই ছাত্রদের কথা শুনলে। এরা আমাদের, এদেরকে মানুষ করি, আমাদের সন্তানেরা বিদেশে পড়ে না, $500-600 বা পাউন্ডস দিয়ে আমি আমার ছাত্র আমি আমার সন্তানকে বিদেশে পড়াই না, আমার সন্তান এই বাংলাদেশে পড়ে, আমাদের সন্তানেরা বাংলাদেশে পড়ে, বাংলাদেশের স্কুলে পড়ে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে। তারপরও বলেন স্বার্থপরতার কথা, তাহলে স্বার্থপরতার সংজ্ঞা পাল্টে যাবে, পাল্টে দেব স্বার্থপরতার সংজ্ঞা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর বলছে অমুক তমুকে আন্দোলন করছে, এই বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন করে সবাই একত্রিত হয় ফিলোসফিক্যাল অ্যাস্পেক্টে, উই ডু বিলং টু ডিফারেন্ট স্কুল, আমাদের ইডিওলজিক্যাল ধারণা পৃথক, কারণ দিস ইজ দ্য সেন্টার অফ এক্সেলেন্স, এখানে জ্ঞান, এখানে বক্তৃতা বিতর্ক থাকবে, কেউ কনজারভেটিভ স্কুলে বিলং করেন, কেউ মডার্নাইজেশন স্কুলে বিলং করেন, কেউ ফ্যামিলি স্কুলে বিলং করেন, কেউ প্রাইমেটারি স্কুলে বিলং করেন, এটি তো সৌন্দর্য। ওয়াই ডু উই ডিবেট, ওয়াই ডু উই ডিসঅ্যাগ্রি, উই ডিসঅ্যাগ্রি টু অ্যাগ্রি, আমরা বিতর্ক করি কারণ একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। এটি বিশ্ববিদ্যালয়, সেখানে এখানে সকল মত সকল পথ এক হয়ে যায়। যখন আমার ছাত্রী আমার ছাত্র আক্রান্ত হয় তখন নারী পুরুষ ধর্ম বর্ণ আদর্শ সমস্ত এক হয়ে এই অপরাজেয় বাংলার পাদদেশে, এই কলাভবনের পাদদেশে আমরা একত্রিত হই, কারণ বঙ্গবন্ধু আমাদের বলে গিয়েছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের এই বাংলাদেশ আন্দোলনের সময় কে জিজ্ঞাসা করে, বিদ্রোহী কবি নজরুল বলেন হিন্দুকে মুসলিম জিজ্ঞাসে কোন জনাজ, কে জিজ্ঞাসা করে, তারাই আন্দোলনকে বিভ্রান্ত করতে চায়। এই আন্দোলন আমরা বিভ্রান্ত হতে দিব না, কারণ এই আন্দোলন সর্বসম্মতভাবে শিক্ষক সমিতির মিটিংয়ে আমি ম্যান্ডেট কথাটা ব্যবহার করেছিলাম, বিপুল সমর্থন নিয়ে দুই হাত উঁচু করে আমি ম্যান্ডেট নিয়ে, সকলের ম্যান্ডেট নিয়ে আন্দোলন চালাচ্ছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চালাচ্ছে। সুতরাং কোনো বিভাজন এখানে নেই, যত রাজনৈতিক বিভাজনের চেষ্টা করেন, যত চরিত্র হননের চেষ্টা করেন, যত হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেন, চরিত্র নিয়ে কথা বলতে চাই না, যা চারিত্রিক অধঃপতনের যে অবস্থা সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এই সমাজে দাঁড়িয়েও আজ মানবাধিকার, আজও মানবিকতার জয়গান গায়, আজও সাম্যের জয়গান গায়, নারীর অধিকারের জন্য আন্দোলন করি, সবার বেঁচে থাকার মানুষের জন্য আন্দোলন করি। এই বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে হবে, সকল বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে হবে, ষড়যন্ত্র করে যারা বাংলাদেশকে অকার্যকর করতে চান, বিশ্ববিদ্যালয়কে অকার্যকর করতে চান, সেটি কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যতদিন আছেন
হবে না, হবে না, হবে না। সুতরাং একটি যৌক্তিক দাবি, একটি সমতার দাবি, একটি ন্যায়ের দাবি, সেই দাবিতে অটল। প্রশ্ন করছেন কতদিন আন্দোলন চালাবেন? যতদিন আপনারা আমাদের সাথে না বসবেন, আপনারা কতদিন 40টি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা দেখতে চান? আপনারা কতদিন হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎকে অনিশ্চিত রাখতে চান? আপনারা কতদিন কোর্স বন্ধ রাখতে চান? তার উপর নির্ভর করবে আমাদের এই যৌক্তিক আন্দোলন।